এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ থেকে গোলাম মোস্তফা রুবেল। রুবেল শুভ সকাল। রুবেল শুভ সকাল। আপনি একটু আমাদেরকে একটু জানাবেন যে এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে তো নিশ্চয়ই আপনি আছেন, সেখানকার কি পরিস্থিতি? এছাড়া আমরা যেভাবে আসলে বিভিন্ন সুবিধার কথা বললাম মেলা প্রাঙ্গণ থেকে, সেটি পেয়ে যাদের আসলে এই মেলায় যারা আসছেন তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, সেই সুবিধাগুলো পেয়ে আসলে তারা কি বলছে, মূলত কৃষকরা? প্রযুক্তির মাধ্যমে এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এগিয়ে নেওয়ার জন্যই কিন্তু আসলে এই মেলাটি শুরু হয়েছে। এই মেলাকে ঘিরে কিন্তু অনেকটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে কৃষকদের মাঝে। আমি দেখানোর চেষ্টা করি, আপনি দেখতে পারবেন যে সেই মেলায় বেশ কিছু প্রদর্শনী এখানে তুলে ধরা হয়েছে, যে প্রদর্শনীটি মূলত মাঠে পর্যায়ে গিয়ে কিন্তু মূলত এই প্রদর্শনীগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যে কিন্তু মূলত আজকের এই কৃষি যে সম্প্রসারণ মেলা এবং এই কৃষি প্রযুক্তি মেলা সেটি কিন্তু মূলত আমাদের এই সিরাজগঞ্জে হচ্ছে। অর্থাৎ এই মেলাকে ঘিরে কিন্তু আসলে কৃষকরা যতটা উৎসাহ লক্ষ্য করছে, তারা কিন্তু একটি কথাই বলছেন যে আসলে এই মেলার মধ্য দিয়ে তারা কিন্তু কৃষিতে কিভাবে ব্যবহার করতে হবে, কৃষি প্রযুক্তি কিভাবে ব্যবহার করতে হবে, সেই ব্যবহার প্রণালী কিন্তু তারা এখান থেকে অনেকটাই শিখছেন এবং অনেকটা আগ্রহ প্রকাশ করছেন। কথা বলবো এখানকার উপজেলা কৃষি কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে। স্বাভাবিকভাবে এই মেলাটিকে ঘিরে কৃষকের মাঝে কতটা উৎসাহ দেখছেন এবং এখান থেকে কৃষকরা মূলত কি শিখতে পারছে? ধন্যবাদ আপনাকে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে আমাদের এই মেলাটা, কৃষি প্রযুক্তি মেলা। এখানে আমাদের এই মেলার মধ্যে 20টি স্টল আছে। 20টি স্টলের মধ্যে আমরা কিছু এনজিও, সরকারি প্রতিষ্ঠান এবং নার্সারিকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের নিজস্ব সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট সেখানকার আমরা 5টা স্টল দিয়েছি। তো এখানে আমরা স্টলের মাধ্যমে যেমন এই মাঠ পর্যায়ে যে প্রযুক্তিগুলো কৃষকের মাঝে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং ডেমো আকারে এটা আমরা চেষ্টা করছি। পাশাপাশি আমরা চেষ্টা করছি যে এই যে নার্সারিগুলো আছে আমাদের, নার্সারিগুলো যাতে তাদের এই যে শহর কেন্দ্রিক যে ছাদ বাগান কেন্দ্রিক যে কার্যক্রমগুলো করতেছে তাদের যাতে এই নার্সারিগুলো ছাদের কিছু উপকরণ সরবরাহ করতে পারে। এবং এখানে আমরা যে কাজটা করছি তা আশা করতেছি যে কৃষক এখানে এসে তাদের প্রযুক্তিগুলো গ্রহণ করতেছে এবং মাঠ পর্যায়ে তারা বাস্তবায়ন করতেছে। এখানে আমরা অনেকগুলো কৃষি উদ্যোক্তা আমাদের আছে যারা আসলে কৃষির সাথে সংশ্লিষ্ট। আর একটা জিনিস আমি যদি বলার চেষ্টা করি, এখানে মেলার একটা বাড়তি আকর্ষণযোগ হয়েছে যে ছাদ কৃষির নিয়ে যে মানুষ কাজ করতেছে, ছাদ কৃষিতে এখানে সিরাজগঞ্জ শহরে যারা ছাদে গাছপালা উৎপাদন করে তাদের যে বাড়তি গাছ তারা কিন্তু আমাদের এখানে সিরাজগঞ্জ একটা স্টল আছে, যে স্টলে তারা বাড়তি গাছ তারা রাখতেছে আর যাদের আসলে নাই তারা নতুন বাগানে কিন্তু তৈরি হচ্ছে। এখানে আমরা গতকালকে প্রায় 300 জনের মাঝে এই চারাগুলো বিতরণ করছি এবং আগ্রহ কিন্তু মানুষের লক্ষ্য করা যাচ্ছে। এখানে কিন্তু আপনি বিদেশি কিছু চারা আমি লক্ষ্য করছি, অনেক বিদেশি চারাও আপনি এখানে নিয়ে এসেছেন। আসলে এই বিদেশি চারাগুলো এখানে কেমন আপনি বিক্রি করতে পারছেন এবং সাধারণ মানুষের মধ্যে কেমন আগ্রহ দেখছেন? হ্যাঁ, এটা সাধারণ মানুষের মধ্যে অনেক আগ্রহ দেখতে পারতেছি। মূলত এটা আমাদের দেশে আগে চাষ হতো না, এখন নতুন করে শুরু করেছি, বেশ ভালো সাড়া ফেলেছে এখানে। আমার এখানে মূলত ক্যাকটাস, সাকুল্যান্ট, ইনডোর প্লান্ট আর নতুন করে একটা শুরু করেছি, নতুন ফল আমাদের এখানে এসেছে পেপিনো মিলন। এটা উচ্চ রক্তচাপের জন্য খুবই কার্যকরী একটা ফল, ঔষধি ফল। সেক্ষেত্রে চাহিদা কেমন দেখছেন? চাহিদা অনেক সাড়া পাচ্ছি মানুষের মধ্যে। এই মেলা থেকে আপনি মূলত কি কি শিখতে পারলেন? মেলা থেকে শিখতে পারলাম আধুনিক কৃষি কিভাবে মনে করেন সম্প্রসার হচ্ছে, এই সমস্ত ব্যাপারে শিখতে পারতেছি। ধন্যবাদ আপনাকে। আসলে আধুনিক প্রযুক্তিটি কিভাবে শিখতে হয় এবং সেটিকে কিভাবে মূলত মাঠ পর্যায়ে গিয়ে বাস্তবায়ন করতে হয় সেটি কিন্তু আসলে এখানকার কৃষক যারা এবং যারা নার্সারি মালিক তারা জানতে পারছেন। আসলে এই ছাদ কৃষি করতে গিয়ে অনেকটাই ভূমিকা রাখতে হয়, সেক্ষেত্রে এখানে ছাদ কৃষির কি কি পরামর্শ দিচ্ছেন আপনারা? ধন্যবাদ। ছাদ কৃষি ও ছাদ কৃষিতে সিরাজগঞ্জের পক্ষ থেকে এখানে আমরা মূলত কিভাবে ছাদ কৃষিটা করবে, ছাদে কিভাবে কি ধরনের গাছ লাগাবে, কি ধরনের মাটি, কিভাবে মাটি তৈরি করবে, কি ধরনের গাছ লাগাবে, সেগুলোর পরামর্শ দেওয়া হচ্ছে। এবং এখানে আর একটা গিফট টেবিল রাখা হয়েছে যেখানে মানবতার দেওয়ালের মতো, যে যার যেটা প্রয়োজন নাই সেটা এখানে দিয়ে যাবে এবং যার যে চারাগুলো প্রয়োজন সে চারাগুলো এখান থেকে নিয়ে যাবে এবং অপ্রয়োজনীয় যার বাসায় আছে সেগুলো এখানে দিয়ে যাবে। এইভাবে এখানে এই টেবিলটা সাজানো হয়েছে গিফট টেবিল নামে। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে কিন্তু অনেক ফসলও লক্ষ্য করছি এবং বড় বড় ফসল কিন্তু এখানে নিয়ে আসা, ফলগুলো নিয়ে আসা হয়েছে। সার্বিকভাবে কিন্তু আমরা লক্ষ্য করছি যে মেলাকে ঘিরে কিন্তু অনেকটাই উৎসাহ কিন্তু মানুষের মাঝে লক্ষ্য করছি। অর্থাৎ একই সাথে কিন্তু সিরাজগঞ্জের মানুষ আজকে এই মেলার, অর্থাৎ যত মেলা বাড়ছে তত কিন্তু ধীরে ধীরে এখানে দর্শনার্থীদের সংখ্যাও কিন্তু বেড়ে চলছে। অর্থাৎ মেলাটা কিন্তু সাজানো হয়েছে একদম মনের মাধুর্য মিশিয়ে, কারণ উপজেলা কৃষি কর্মকর্তা তারা সহ সকলেই কিন্তু আসলে আজকের এই মেলা প্রাঙ্গণকে ঘিরে
মানুষের মাঝে যে উৎসাহটা লক্ষ্য করছি, তারা চাচ্ছেন যে কৃষিকে পুরো ভরপুর করতে পুরো জেলার মানুষের মাঝে কৃষির যে উৎপাদন এবং কৃষি প্রযুক্তি সেটিকে সম্প্রসারণ করতেই মূলত এই মেলার আয়োজনটি করা হয়েছে। রেজা